স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে, সাথে আছি বিথি ঘোষ। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। রাজশাহী মহানগরীর চলমান উন্নয়ন কাজ পরিদর্শনে রাশিক মেয়র খায়রুজ্জামান লিটন। রাজশাহীতে বড়দিন উদযাপন নির্বিঘ্নে করতে আরএমপির বেশ কিছু নিষেধাজ্ঞা। নগর ধামইরহাটে নির্বাচনী সহিংসতায় 20টি মোটরসাইকেল ভাঙচুর, আহত 10 জন। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। রাজশাহী মহানগরীর সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় চলমান উন্নয়ন কাজ পরিদর্শন করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। বৃহস্পতিবার দুপুরে নগরীর বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে উন্নয়ন কাজ পরিদর্শন করেন তিনি। এ সময় সিটি কর্পোরেশনের প্রকৌশলীবৃন্দ উপস্থিত ছিলেন। প্রথমে নগরীর বিলশিমলা থেকে কাশিয়াডাঙ্গা পর্যন্ত ফোরলেনে উন্নীতকরণ সড়ক পরিদর্শন করেন সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। এরপর বন্দগেট হতে সিটিহাট পর্যন্ত সড়ক, নদাপাড়া হতে ভদ্রা রেল ক্রসিং সড়ক, তালাইমারি হতে আলুপট্টি সড়ক সহ অন্যান্য সড়ক ও ড্রেন নির্মাণ কাজ পরিদর্শন করেন তিনি। রাজশাহী মহানগরীর সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় নগরীতে বিভিন্ন উন্নয়ন কাজ চলমান রয়েছে। এর মধ্যে গত 6 নভেম্বর ভদ্রা হতে নদাপাড়া বাস টার্মিনাল পর্যন্ত সড়কটির নির্মাণ কাজের উদ্বোধন করেন মেয়র। 4.17 কিলোমিটার অযান্ত্রিক যানবাহন লেন সহ 4 লেন সড়কের নির্মাণে ব্যয় ধরা হয়েছে 69.78 কোটি টাকা। এছাড়াও গত 20 অক্টোবর তালাইমারি মোড় হতে কাটাখালি বাজার পর্যন্ত অযান্ত্রিক যানবাহন লেন সহ 6 লেন সড়ক নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর করেন মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। 4.10 কিলোমিটার বিশ্বমানের সড়কটি নির্মাণে ব্যয় হবে 93.48 কোটি টাকা। সড়কের উভয় পাশে 3 মিটার অযান্ত্রিক যানবাহন চলাচলের লেন ও উভয় পাশে 3 মিটার ফুটপাথ ও ড্রেন থাকবে। আগামী 25শে ডিসেম্বর খ্রিস্টান ধর্মে সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান বড়দিন। খ্রিস্টান ধর্মাবলম্বীরা বিভিন্ন আচার অনুষ্ঠানের মাধ্যমে দিবসটি উদযাপন করবেন। দিবসটি উদযাপন উপলক্ষে জননিরাপত্তা ও স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় বেশ কিছু নিষেধাজ্ঞা জারি করেছে আরএমপি। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান আরএমপির মিডিয়া মুখপাত্র রুহুল কুদ্দুস। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী 25শে ডিসেম্বর যীশুখ্রিস্টের জন্মদিন উপলক্ষে রাজশাহী মহানগরীতে খ্রিস্টান ধর্মাবলম্বীগণ বিভিন্ন গির্জা বা উপাসনালয়ে তাদের ধর্মীয় আচার অনুষ্ঠানের মাধ্যমে দিবসটি উদযাপন করবেন। কিন্তু কোভিড-19 পরিস্থিতিতে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হওয়ায় জনস্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় ইতোপূর্বে সকল ধর্মীয় অনুষ্ঠানাদি সরকারি নির্দেশনা মেনে স্বাস্থ্যবিধি অনুসরণ করে স্বল্প পরিসরে অনুষ্ঠিত হয়েছে। এ কারণে কোভিড-19 সংক্রান্ত জারিকৃত স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশনাসমূহ রাজশাহী মহানগর এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষায় মহানগর এলাকায় ওই দিন সকল প্রকার সভা সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান, মিছিল, আতশবাজি, পটকা ফুটানো সহ অন্যান্য ক্ষতিকারক দ্রব্য ব্যবহার, অস্ত্রশস্ত্র, তলোয়ার, বর্শা, বন্দুক, ছোরা বা লাঠি ব্যবহার ও বিস্ফোরক দ্রব্য বহন ও ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। তবে স্বাস্থ্যবিধি মেনে ঘরোয়াভাবে ধর্মীয় আচারাদি পালন করা যাবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। চতুর্থ ধাপে নওগাঁর ধামইরহাট উপজেলার ধামইরহাট সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা ও আওয়ামী বিদ্রোহী স্বতন্ত্র 2 চেয়ারম্যান প্রার্থীর কর্মী সমর্থকদের মধ্যে নির্বাচনী সহিংসতায় উভয় পক্ষের 20টি মোটরসাইকেল ভাঙচুর ও কমপক্ষে 10 জন আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। আহতদের ধামইরহাট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বুধবার রাত 9টার দিকে ধামইরহাট ইউনিয়নের হরতিডাঙ্গা এলাকায় এই সহিংসতার ঘটনা ঘটে। স্বতন্ত্র প্রার্থী এটিএম বদিউল আলম বলেন, বুধবার নির্বাচনী প্রচারণা শেষে রাত 9টার দিকে হরতিডাঙ্গা নির্বাচনী ক্যাম্পে অবস্থানকালে নৌকার প্রার্থীর কর্মী সমর্থকরা আমার ক্যাম্প ও কর্মী সমর্থকদের ওপর হামলা চালায়। তারা এ সময় মারপিট করে 4 জনকে আহত ও 18টি মোটরসাইকেল ভাঙচুর করে। অপরদিকে নৌকার প্রার্থী কামরুল জামান জানান, পাশাপাশি নির্বাচনী ক্যাম্প হওয়ায় তারাই বহিরাগতদের লোকজন নিয়ে এসে আমার কর্মী সমর্থকদের ওপর হামলা চালিয়ে আমার ওপর দোষ চাপানোর পায়তারা করছে। তিনি বলেন, তাদের হামলায় নৌকার সমর্থকদের 2টি মোটরসাইকেল ভাঙচুর ও 7 জন আহত হয়েছেন। এই ইউনিয়নে চেয়ারম্যান পদে 4 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ধামইরহাট থানার ওসি রাকিবুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। বৃহস্পতিবার বিকেল 3টা পর্যন্ত এই ঘটনায় কোনো পক্ষই থানায় অভিযোগ করেনি বলেও জানান ওসি রাকিবুল।
নাটোরে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজ অডিটোরিয়ামে জেলা তথ্য অফিস আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রশাসক শামীম আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহসিন, জেলা তথ্য অফিসার মোহাম্মদ আলী। শান্তি শৃঙ্খলা উন্নয়ন ও নিরাপত্তায় সর্বত্র আমরা, এই স্লোগান নিয়ে নাটোরের জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জেলা কমান্ড্যান্ট শফিকুল আলমের সভাপতিত্বে প্রতিষ্ঠানের কার্যালয় চত্বরে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। এ সময় আরও বক্তব্য রাখেন জেলা প্রশাসক শামীম আহমেদ, পুলিশ সুপার লিটন কুমার সাহা, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পরিচালক মোহাম্মদ আকবর আলী, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রাজশাহী রেঞ্জের পরিচালক রাসেল আহমেদ সহ অন্যান্যরা। এ সময় বক্তারা প্রাকৃতিক দুর্যোগ, নির্বাচন, পূজা সহ বিভিন্ন ক্ষেত্রে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অগ্রণী ভূমিকা গ্রহণের কথা তুলে ধরে তাদেরকে অব্যাহতভাবে কাজ করে বর্তমান প্রধানমন্ত্রীর উন্নত দেশ গঠনের কাজে গুরুত্বপূর্ণ অবদান রাখার আহ্বান জানান। এছাড়াও তাদের বিভিন্ন দাবির বিষয়ে অনুষ্ঠানের প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল মহান জাতীয় সংসদে তুলে ধরবেন বলে আশ্বাস দেন। পরে দুজন বীরাঙ্গনা বীর মুক্তিযোদ্ধা, 25 জন আনসার সদস্যকে বাইসাইকেল ও 25 জন মহিলা সদস্যকে ছাতা পুরস্কার হিসেবে প্রদান করেন। চাঁপাইনবাবগঞ্জে বাগবাড়ি মিয়াপুর দাখিল মাদ্রাসায় 5 নং ওয়ার্ডের বাসিন্দা হিসেবে নতুন সভাপতির দাবিতে সমাবেশ করেছে স্থানীয়রা। বুধবার বিকেলে 5 নং ওয়ার্ডবাসীর ব্যানারে বাগবাড়ি ফুটবল মাঠে এ বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাইদুর রহমানের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন দাইপুখুরিয়া ইউনিয়ন তাঁতি লীগের সভাপতি মাহিদুর রহমান, নবনির্বাচিত ইউপি সদস্য মাইনুল ইসলাম, 4 নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি গোলাম মর্তুজা, বাগবাড়ি মিয়াপুর দাখিল মাদ্রাসার সাবেক সভাপতি গোলাম কাদের মোল্লা ও আওয়ামী লীগ নেতা মাহতাব উদ্দিন আমিন সহ অন্যরা। বক্তারা বাগবাড়ি মিয়াপুর দাখিল মাদ্রাসার 5 নং ওয়ার্ডের নাগরিক হিসেবে নতুন সভাপতির জোর দাবি জানান। এ ছিল বরেন্দ্র সংবাদে, সাথে থাকার জন্য ধন্যবাদ।